শুরু হয় যে আমি আসলে ফ্রিল্যান্সিং থেকে একজন উদ্যোক্তা হব। তার পাশাপাশি আমি আরেকটা ট্রেনিং নেই গভর্নমেন্ট থেকে, সেটা হলো মোবাইল অ্যাপস এর উপর। তো সেই মোবাইল অ্যাপস কে পুঁজি করে মূলত আমি একজন উদ্যোক্তা হয়েছি। আমার তৈরি করা অনেকগুলো অ্যাপ আছে গুগল প্লে স্টোরে। এই মুহূর্তে আমার যে অ্যাপটি সবচেয়ে টপে আছে, প্রায় 3 লক্ষের উপরে ডাউনলোড আছে, শীর্ষক্ষে নামে অ্যাপ, এবং জাতীয় পর্যায়ে আমি সেরা অ্যাপে ওয়ার্ক করেছি, গুগল থেকে ওই অ্যাপে ওয়ার্ক করেছি। তো ডিজিটাল বাংলাদেশ যে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ যে বলে তোলা হচ্ছে, সেই ডিজিটাল বাংলাদেশ আমি বলবো, ডিজিটাল হতো না যদি আমাদের ডিজিটাল না করা হতো, আমাদের যদি ট্রেনিং না দেওয়া হতো। তো গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভকে সবসময় আমি প্রশংসা এবং আমি আমার প্রতিটা অর্জনই বলি যে এই ট্রেনিং না হলে আমি একজন অ্যাপ ডেভেলপার হতাম না, মানে দেশে বসে এত সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করতে পারতাম না। আজকে আমার অ্যাপ গেম শিশুরা খেলে, তো সেটা হলে এই বাংলাদেশে একজন তরুণ যদি এইটা করতে পারে, সেটা একমাত্র ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন দেখার বলে হয়েছিল। যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমরা হাসি ঠাট্টা করতাম, সেই ডিজিটাল বাংলাদেশ আজ আমরা স্বাবলম্বী করছে। তার পাশাপাশি আমরা যদি বলি যে আমরা একটা সময় আমার রেমিটেন্স বলি বা আমাদের পোশাক কারখানা থেকে যে ইনকামটা হতো তার চেয়েও বেশি এখন হচ্ছে আমাদের আইটি থেকে। চতুর্থ যে শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আইটির উপর হবে, এবং আমাদের সরকার বা আমরা যে কার্যক্রমে আছে সবাই কিন্তু সেই ডিজিটাল বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করছে, যে যাতে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে এই তরুণরা উদ্যোক্তা হয় বা আইটি নির্ভর হয় এবং সারা পৃথিবীকে লিডিং করতে পারে। আপনি কোথায় আছেন সেটা বিষয় না, কারণ আমি মৌলিকাজারে থেকেই আমার অনেক ইনকাম, আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো প্রতি মাসে কয়েক হাজার ডলার ইনকাম হয় এই অ্যাপগুলোর থেকে, এই মৌলিকাজার থেকে। আমার টাকা দেওয়া লাগছে না বা আমেরিকার সিলিকন ভ্যালিতেও দেওয়া লাগছে না, মাছ চাকার মাছ যে সুবিধা পাচ্ছে আমি বাংলাদেশে বসে সেই সুবিধাই পাচ্ছি, কারণ এটা একমাত্র প্রযুক্তির ফলে হচ্ছে। তারপরে আজকের একটি আপডেট নিউজ, 2021 যে ন্যাশনাল স্পেস অ্যাপ কম্পিটিশন হয় সেখানে বাংলাদেশের টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমি সবাইকে বলবো করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানানোর জন্য। অনেকগুলো গল্প শুনেছি যেগুলো আসলে আমাদের বাস্তবতার কাছাকাছি নেই, কিন্তু আমি আমার নিজের গল্প বলতে পারি। আমার নিজে আমি আজকে উদ্যোক্তা, আমার অধীনে 10 জন চাকরি করে এবং প্রতি মাসে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হচ্ছে, এবং করোনাকালীন সময়ে আমার ইনকাম সবচেয়ে ভালো ছিল, বিকজ আমি তখন ই কমার্স কোম্পানি গুলোকে সাপোর্ট দিতাম, বিভিন্ন ই কমার্স কোম্পানি গুলোকে। গতকাল তো আমার একটি ইউকের কোম্পানির সাথে কথা হয়েছে, তারা বাংলাদেশে একটা স্টার্ট আপ করবে, যারা হলো টাটা উবারের মতো করে তাদের, এবং কুরিয়ার সার্ভিস থাকবে, যে একটা মিনিমাম 25 লাখ টাকার মতো। তো আলহামদুলিল্লাহ যদি ওই দিকটা কমপ্লিট হয় তাহলে এরকম একটি অ্যাপ আমি পেতে যাচ্ছি, মানে কাজ করবো। এবং আমাদের মৌলিনা জানে যে 23 বাস নিয়ে অ্যাপ হচ্ছে, সেই অ্যাপটাই আমরা কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ এভাবে আসলে এগুলো হলো ডিজিটাল বাংলাদেশের গল্প, এবং আমরা যে গল্পগুলো শুনি সেটা হলো বাস্তবতা, আমাদের মৌলিনা জানে সেই বাস্তবতা। তো এই বাস্তবতাকে আমাদের যারা এখন যারা স্টুডেন্ট আছে, আমি নিজেও স্টুডেন্ট, তো তারা এই বাস্তবতাকে লিখে নিতে হবে। শুধু সোশ্যাল মিডিয়াতে বসে থাকলে হবে না, সোশ্যাল মিডিয়াতে কি ভাইরাল হয় সেটার পিছনে ঘুরতে হবে না, নিজে কিছু তৈরি করতে হবে, নিজে তৈরি করতে হবে। আজকে কন্টেন্ট ক্রিয়েটররা অনেক কিছু করতেছে, আমরা ইন্ডিয়ার গল্প বলি, যে ইন্ডিয়াতে গুগলের সিও ইন্ডিয়া বা আরো অন্যগুলো সিও ইন্ডিয়া, আমাদের তরুণরা কেন হতে পারে না? তারা যদি হতে পারে আমাদের প্রতিবেশী দেশ, তাদের আইটি তে যতই আগে থাকুক অনেক জায়গায় তারা আমাদের চেয়ে ডাউন, মানে তাদের অন্যান্য অঙ্গরাজ্যগুলির গল্প শুনলে দেখবেন যে কিছু কিছু জায়গায় তাদের পানি নেই, ব্যবহারের পানি নেই, কিন্তু আমাদের বাংলাদেশে এমন কোন জায়গা পাওয়া যাবে না যে এই প্রবলেম গুলো আছে। মানে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো অবস্থায়, আমার বন্ধুরা দেশের বাইরে থাকে বা বিশেষ করে দুবাই আছে, তাদের ইন্টারনেটের যে খরচ সেটা অনেক বেশি, আমাদের বাংলাদেশের চাইতে বেশি ইন্টারনেট খরচ তাদের হয়ে যায়, 1 MBPS, 1 MBPS বা 1 GB, সেই তুলনায় কিন্তু আমাদের দেশ অনেক অল্প করেছে আমরা ব্যবহার করতেছি। তো এটা আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল, এবং এই সুফলকে আমরা তখনই কার্যকর করতে পারবো, তখনই আমরা সাফল্য দেখবো যখন আমরা নিজেদের প্রত্যেকের একটা গল্প তৈরি করে তুলবো। ইন্টারনেটকে ব্যবহার করে আমরা তৈরি করেছি পাটায়, আমরা তৈরি করছি এইটা, আমরা তৈরি করছি এইটা, এরকম করে 10 মিনিট স্কুল হয়েছে, আরো কিছু হবে, হোয়াটসঅ্যাপ বিদেশিরা তৈরি করেছে, আমাদের দেশে কেন হোয়াটসঅ্যাপ হবে না, আমাদের দেশে উবার কেন হবে না, এই জিনিসগুলো যখন ভাবতে পারবো তখনই আসলে এই দেশ প্রকৃত ডিজিটাল হবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা আছেন সবাই আমাদেরকে চেষ্টা করতেছেন, কিন্তু তারা চেষ্টা করতেছেন, কিন্তু আমরা হেঁটে যেতে হবে, আমরা যদি না জাগি কোনোদিনও এই বাংলাদেশ জাগবে না, যত জাগার গল্প বলা হোক না কেন আমরা এই তরুণরাই, কারণ এই দেশে এই মুহূর্তে তরুণরাই বেশি, এই তরুণরা যদি প্রকৃতপক্ষে দক্ষ হয় তাহলে পৃথিবীতে লিডিং করবে বাংলাদেশ।
তো এই কামনা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ বিশেষ করে মোলিয়া জেলা প্রশাসনকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং যারা আছেন সিনিয়রজন আমাকে সব সময় গাইড করছেন সবার প্রতি শুভকামনা এবং বাংলাদেশ এগিয়ে যাক আসসালামু আলাইকুম।